নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। হাঁটুর ব্যথা বা নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আজকে প্রায় প্রত্যেক ঘরেই রয়েছে। এবং আমরা আমাদের ক্লিনিকেও কিন্তু এরকম প্রচুর পেশেন্ট পাই যারা ধরুন একটু এজেড, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 45-50 বা তারও বেশি, এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে আসেন এবং এই যে হাঁটুর সমস্যা নিয়ে বিশেষ করে আসেন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টারই আলোচনা করব সেটা হচ্ছে যে এই নি জয়েন্ট আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা কেন হয়, হলে কি কি সিমটমস মূলত থাকে, এবং অবশ্যই জানবো যে হোমিওপ্যাথিতে এই রোগের প্রতিকার কি আছে এবং কিভাবে বা কি কি ওষুধ ব্যবহার করলে আমরা এই যে অস্টিও আর্থ্রাইটিস এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমেই সকলের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। তাহলে এই যে নি জয়েন্ট আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কেন হয়, দেখুন এর পিছনে তো অনেকগুলো কারণ আছে, তবে মূল প্যাথোলজি যেটা, যে আমাদের যদি হাঁটু বা নি জয়েন্টটাকে আমরা দেখি, এখানে মূলত তিনটি হাড় থাকে, অর্থাৎ ফিমার থাকে এবং এর সাথে প্যাটেলা যেটাকে আমরা হাঁটু বলি বা নি বলি, এর সাথে থাকে টিবিয়া, এবং টিবিয়ার নিচের দিকে ফিবিউলাটা টিবিয়ার সাথে জয়েন্ট থাকে। তাহলে এই যে জয়েন্টটা, এই জয়েন্ট যে স্পেসটা, এই জয়েন্ট স্পেসের মধ্যে কী থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে এবং তার ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এবং যে জয়েন্টের যে হাড়গুলো থাকে, অর্থাৎ যে হাড়গুলো জয়েন্টটাকে ফর্ম করছে, তার যে আর্টিকুলার সারফেস, অর্থাৎ যে সারফেসটা এই জয়েন্টটাতে ফর্ম করছে, সেখানে থাকে কার্টিলেজ, যেটাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ। এবং এই যে সাইনোভিয়াল ফ্লুইড এবং আর্টিকুলার কার্টিলেজ, এগুলো কী করে না, জয়েন্টটাকে ফ্রিলি মুভ করতে হেল্প করে। যখনই আমরা হাঁটছি আমাদের যে এই যে নি জয়েন্টটা মুভ করছে, সেটা যাতে ফ্রিলি মুভ করতে পারে, এখানে যেন কোনো ফ্রিকশন না হয়, সেটা মেনটেন করতে হেল্প করে এই আর্টিকুলার কার্টিলেজ। এবং সাইনোভিয়াল যে ফ্লুইড থাকে সেটা কী করে, সেটা একটা লুব্রিকেটার হিসেবে কাজ করে, এবং শুধু তাই নয়, এই আর্টিকুলার কার্টিলেজকে নিউট্রিশন প্রোভাইড করতেও কিন্তু এই সাইনোভিয়াল ফ্লুইড হেল্প করে। এবার সমস্যা হয় যদি কোনো কারণে এই আর্টিকুলার কার্টিলেজটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়, সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমে যায়, এবং সেই যে ইনফ্লামেটরি প্রসেসটা, ইনফ্লামেটরি প্রসেসের জন্য কী হয় না, জয়েন্টটা আস্তে আস্তে স্টিফ হয়, জয়েন্ট সোয়েলিং হয় এবং প্রচণ্ড ব্যথা হয়, যেটাকে আমরা হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেন বলি, এই ধরনের সিমটম তৈরি হয়। এ তো গেল একটা প্যাথোলজির কথা, কিন্তু এই সমস্যাটা হচ্ছে কেন, কেন হয়, দেখুন এর পিছনে অনেকগুলো কারণ আছে, তবে প্রথম যে কারণটা বলবো সেটি অবশ্যই হচ্ছে এজিং। বয়সের সাথে সাথে শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, সেখানকার যে একটা দীর্ঘদিন ধরে ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে সেখানকার মধ্যে একটা চেঞ্জেস হয়, এবং এই চেঞ্জটা কিন্তু আমাদের এই যে নি জয়েন্ট, এর মধ্যে যে আর্টিকুলার সারফেসটা রয়েছে সেইখানে কার্টিলেজগুলোর ক্ষয়, সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া, এগুলো এর মধ্যে পড়ে। এরপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েট। যদি আপনার ওয়েট স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হয় তাহলে কী হচ্ছে, আপনার এই যে এক্সেসিভ ওয়েটটা, এই ওয়েটটা কিন্তু ক্যারি করছে আপনার লোয়ার যে এক্সট্রিমিটিসগুলো সেগুলো, তার মধ্যে নি জয়েন্ট বিশেষ করে, ফলে তার মধ্যে কিন্তু ওয়্যার অ্যান্ড টিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে কিন্তু এই কার্টিলেজের ক্ষয় হওয়া ইত্যাদিগুলো খুব তাড়াতাড়ি আসে। এবং আমরা বেশিরভাগ সময় দেখি যাদের এক্সেসিভ ওয়েট থাকে বা ওভার ওয়েট থাকে তাদের মধ্যেই কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস ফর্ম করার প্রবণতা অনেক বেশি থাকে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ইনজুরি। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যাদের এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, যখন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে প্রিভিয়াস কোনো ইনজুরির হিস্ট্রি আছে কি না, তারা কিন্তু বলেন হ্যাঁ ডাক্তারবাবু, 5 বছর আগে বা 7 বছর আগে, কেউ কেউ বলেন 10 বছর আগে এরকম ইনজুরি হয়েছিল, এবং তারপরে কিন্তু খুব বেশি যে ব্যথা হয়েছিল এরকম নয়, কিছুদিন ব্যথা হয়েছিল, ট্রিটমেন্ট করে কমে গেছে, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে 2 বছর 4 বছর বা 5 বছর পর থেকে আবার ব্যথা শুরু হচ্ছে। এই যে ইনজুরিটা কিন্তু একটা বড় কারণ এই আর্থ্রাইটিসটাকে আর্লি গ্রো করার। এছাড়া আরেকটা কারণ বলবো যে যারা ধরুন স্পোর্টসম্যান বা যারা ধরুন কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, তারা যখন খেলাধুলো করেন তাদের তো
প্রায়শই ইঞ্জুরি হয়, তাদের এই ইঞ্জুরিগুলো তারা হয়তো টেম্পোরারি কোনো মেডিকেশন করে সেটাকে সারিয়েও ফেলেন, তারপরে সেই নিয়ে আবার খেলেন, কিন্তু সমস্যা হয় যখন তারা খেলাটা সাডেনলি বন্ধ করে দেন, তখনই কিন্তু তাদের মোবিলিটিটাও কমে যায়, তাদের আগের মতো ওইভাবে এক্সারসাইজ হয় না, তখন এই যে আর্থ্রাইটিস প্রবলেমটা বা আর্থ্রাইটিক প্রবলেমটা খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করে। এছাড়া আরেকটা কারণ আমি বলবো যে ইমোবিলিটি বা সেডেন্টারি লাইফস্টাইল, জয়েন্টের মুভমেন্ট যদি সেরকম না হয়, অর্থাৎ একই জায়গায় বসে দীর্ঘক্ষণ আপনি হয়তো কাজ করছেন, যেটা ওয়ার্ক ফ্রম হোম বা ইত্যাদি কারণে এখন তো খুব বেশি, ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আজকাল দেখা যাচ্ছে খুব বেশি ছোটাছুটি করছেন না, বাড়িতে বসে পড়াশোনা করা, স্কুলে যাওয়া, এসে আবার প্রাইভেট টিউশন করা, ফলে এই যে খেলাধুলো করার যে অভ্যাসটা, জয়েন্টের যে মোবিলিটি সেটা অনেকটা কম হচ্ছে, সেই কারণে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অনেক কম বয়সেও কিন্তু এই আর্থ্রাইটিসের প্রবলেমগুলো ডেভেলপ করতে শুরু করছে। আগে যেরকম আমরা বলতাম যে 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রেই আমরা এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা বেশি দেখতে পেতাম, কিন্তু এখন কিন্তু আমরা অনেক কম বয়সে, এমনকি 35-40 বছর বয়সে অনেকে আমাদের কাছে আসছেন যাদের এই অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম তারা সাফার করছেন। তাহলে বুঝতেই পারছেন যে এই অস্টিওআর্থ্রাইটিসকে সারাতে গেলে শুধুমাত্র যে ওষুধ খেলেই কমে যাবে এরকম না, আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, আপনাকে একটু ওয়ার্কআউটের মধ্যে থাকা, অ্যাটলিস্ট সারাদিনে যতটা সময় আপনি পাচ্ছেন একটু হাঁটাহাঁটি করা, এছাড়া ইঞ্জুরি যাতে বেশি না হয় বা ইঞ্জুরি হলে খুব তাড়াতাড়ি করে ভালোভাবে ট্রিটমেন্ট করে সেটাকে সারিয়ে নেওয়া, খাবারের মধ্যে বেশ কিছু খাবার যেগুলো ধরুন যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে, যেমন সবুজ শাকসবজি যেটাকে আমরা গ্রিন লিফি ভেজিটেবলস বলি, সেগুলো, এক্সেসিভ অয়েল না খাওয়া, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন ধরুন দুধ বা দুধের বিভিন্ন জিনিসে প্রচুর ক্যালসিয়াম থাকে, দরকার পড়লে যদি আপনার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, ব্লাড টেস্ট করে দেখা যায় তাহলে সেটাকে সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করা, মার্কেটে প্রচুর এরকম ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে, সুইটেবল যেটা যেটা আপনার ডক্টর আপনাকে রেকমেন্ড করবে সেরকম ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার পড়লে গ্রহণ করা, অর্থাৎ একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনার এই যে নি জয়েন্ট আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তাহলে কী ধরনের সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, অলরেডি সেগুলো আমি বলেই ফেললাম, তবু ছোটো করে একটু বলে দিই যে মূলত যে ধরনের সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন এই নি জয়েন্ট আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে জয়েন্ট পেন, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, যখনই তারা হাঁটতে যাচ্ছেন ব্যথা করছে, এবং অনেকেই আমরা দেখি যে জয়েন্টের একটা ইমোবিলিটি চলে আসছে, জয়েন্টটা ঠিক মতো মুভ করতে পারছেন না, কোনো উঁচু জায়গায় উঠতে গেলে ঠিক মতো উঠতে পারছেন না, যেটাকে আমরা স্টিফনেস বলি, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই স্টিফনেসটা মর্নিংয়ের দিকে বা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এই স্টিফনেসটা খুব বেশি হয়, একটু হাঁটাচলা করলে স্টিফনেসটা একটু আস্তে আস্তে কমতে শুরু করে, কিন্তু থেকেই যায়, স্টিফনেসটা থেকেই যায়, এরকম না যে স্টিফনেসটা পুরোপুরি চলে যায়, তাহলে জয়েন্টের ব্যথা, স্টিফনেস, জয়েন্ট সোয়েলিং বা ইনফ্লামেশন কারণে জয়েন্টে একটা সোয়েলিং থাকে, জয়েন্টে একটা হিট থাকতে পারে, বা একটা যখন আমরা হাত দিয়ে দেখি হাঁটুটাকে সেটাকে দেখি যে জয়েন্টটা বেশ গরম হয়ে রয়েছে, এবং দীর্ঘদিন যদি আর্থ্রাইটিক প্রবলেম চলে যায় তাহলে কিন্তু এই জয়েন্টের একটা ডিফর্মিটি আসে এবং পাটা কিন্তু অনেকটা বেঁকে যায়, যখন তাদেরকে আমরা দাঁড়াতে বলি দেখা যায় যে দুটো পা এইভাবে বেঁকে রয়েছে, ঠিক স্ট্রেট কিন্তু নেই, এটা দীর্ঘদিন যদি আর্থ্রাইটিক প্রবলেমটা চলে এবং তার সাথে যদি ওভারওয়েটের একটা প্রবলেম থাকে তাহলে এই যে জয়েন্টের ডিফর্মিটি এটা খুব তাড়াতাড়ি আসে, তাহলে এই ধরনের সিমটমস নিয়ে কিন্তু পেশেন্ট মূলত আমাদের কাছে আসেন। এবার আমরা চলুন জেনে নিই যে হোমিওপ্যাথিতে কি সমাধান রয়েছে যার সাহায্যে আমরা কিন্তু এই নি জয়েন্ট আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটাকে সমাধান করতে পারব। দেখুন, এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে এই যে অস্টিওআর্থ্রাইটিস এটা কিন্তু একটা ডিজেনারেটিভ প্রসেস, এবং এই ডিজেনারেশনটা যদি অনেক দিন ধরে আপনার হয়ে থাকে, অর্থাৎ দেখা গেল যে আপনি 5 বছর 10 বছর বা কেউ কেউ এরকমও দেখে যে 15 বছর ধরে এই আর্থ্রাইটিক প্রবলেমে সাফার করছেন, তাহলে কিন্তু এরকম ভাববেন না যে আপনি ওষুধ খেলেন এবং ওষুধ খাওয়ার পরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, না, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই যে ডিজেনারেশন প্রসেসটাকে আমরা স্টপ করতে পারি যাতে ফার্দার আর ডিজেনারেশনটা না হয়, এবং এই যে এক্সেসিভ ব্যথা বা সোয়েলিং বা স্টিফনেস সেটাকে অনেকটা আমরা কমিয়ে আনতে পারি, ব্যথা তো আমি বলবো প্রায় সম্পূর্ণই কমিয়ে আনতে পারি, কিন্তু এরকম নয় যে আপনার হাঁটুটা একদম আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আজ থেকে 15 বছর বা 20 বছর আগে যখন আপনি সম্পূর্ণ হেলদি ছিলেন সেরকম অবস্থায় চলে যাবে, এরকম নয়, আপনাকে বেশ কিছু কিন্তু রেস্ট্রিকশন ফলো করতে হবে, যেমন ধরুন মেঝেতে বসা, হাঁটু মুড়ে বসা, এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, যদি ব্যথা কমে যায় তারপরে একদম প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়ে দেখা গেল আপনি
প্রতিদিন হয়তো 10 মিনিট হাঁটতেন, একদিন আপনি 1 ঘন্টা হেঁটে ফেললেন, সেটাও করা যাবে না। অর্থাৎ আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। আর যাদের এই যে আর্থ্রাইটিস যে সমস্যাটা, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস শব্দ শুরু হয়েছে, বেশি দিন হয়নি, 1 মাস 2 মাস ধরে ব্যথা হচ্ছে এবং এক্সরে করে দেখা গেল একটা অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়েছে সবে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আমরা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই সমস্যাটাকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি এবং পেশেন্টকে দীর্ঘদিন ভালো রাখতে পারি। তাহলে চলুন জেনে নেই যে কী কী ওষুধ এক্ষেত্রে আমরা প্রয়োগ করি। প্রথমে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটি হলো Rhustox 30 বা Rhustoxico-Dendron 30। এই ওষুধটি কিন্তু এই যে অস্টিওআর্থ্রাইটিস যে সিমটমসগুলো, অর্থাৎ মর্নিং স্টিফনেস বা অনেকক্ষণ ধরে বসে বা বিশ্রাম করার পরে যখনই উঠছেন তখনই হাঁটুতে যে ব্যথা করছে, এই সিমটমসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কভার করে। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড যতগুলো সিমটমস রয়েছে সবগুলোই কিন্তু এই Rhustox 30 খুব সুন্দরভাবে কভার করে। এবং যদি দেখা যায় যে এর সাথে কারুর এই যে ব্যথাটা, অর্থাৎ হাঁটু ব্যথাটা খুব তীব্র হয়, প্রচণ্ড ব্যথা, একদম কোনোভাবেই হাঁটাচলা করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা এই Rhustox 30 সাথে Hypericum 200 এই ওষুধটিকেও কিন্তু অ্যাড করি। অর্থাৎ Rhustox 30 এবং Hypericum 200 কীভাবে খেতে হয়, না Rhustox 30 এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে দিনে 2 বার করে, এবং Hypericum 200 এই ওষুধটিরও 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে দিনে 2 বার করে। যদি ব্যথা খুব তীব্র হয় তাহলে কিন্তু এই Hypericum 200 এই ওষুধটিকে আমরা দিনে 3 বার বা 4 বার করেও পেশেন্টকে খেতে বলি। কতদিন খেতে হবে, মোটামুটি 1 মাস এভাবে খাবার পরে যদি পেশেন্ট অনেকটা বেটার ফিল করেন তাহলে এই Rhustox 30 ওষুধটিকে দিনে 1 বার করে এবং Hypericum 200 এই ওষুধটিকে দিনে 2 বার করে মোটামুটি আরও 2 থেকে 3 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি এই যে অস্টিওআর্থ্রাইটিস বা নি জয়েন্ট যে পেনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায় এবং পেশেন্ট কিন্তু বেশ ভালো থাকেন। এরপরে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো Symphytum Officinalis 200। যাদের দেখা যায় যে ইঞ্জুরির একটা হিস্ট্রি রয়েছে অনেকদিন ধরে বা দীর্ঘদিন ধরে হয়তো বারেবারে তাদের ইঞ্জুরি হয়েছে বা একটা ইঞ্জুরির পরেই দেখা গেল এই আর্থ্রাইটিসটা গ্রো করতে শুরু করেছে, নট নেসেসারি যে ইমিডিয়েটলি, অর্থাৎ ইঞ্জুরিটা হয়েছে তার দেখা গেল 6 মাস বা 1 বছর পর থেকে একটা আর্থ্রাইটিস গ্রো করতে শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু এই Symphytum 200 এই ওষুধটি খুব ভালো কাজ করে। কিভাবে খেতে হয়, এই ওষুধটিরও একইভাবে, অর্থাৎ 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্টলি জিভে দিয়ে আপনি খেতে পারেন, কভার করে খাবেন। প্রথম থেকে আমরা পেশেন্টকে দিনে 2 বার করে খেতে বলি, 1 মাস বা 1.5 মাস এভাবে খাবার করে পেশেন্ট যদি অনেকটা বেটার ফিল করেন তাহলে এই একই ওষুধকে আমরা দিনে 1 বার করে আরও মোটামুটি 1 থেকে 1.5 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি যে পেশেন্ট অনেকটাই ভালো হয়। এক্ষেত্রেও কিন্তু আপনি সঙ্গে Hypericum 200 এই ওষুধটিও খেতে পারেন যদি আপনার ব্যথার যে তীব্রতাটা সেটা যদি খুব বেশি থাকে। এর আগে যেমনটা আমি বললাম যে এই যে অস্টিওআর্থ্রাইটিস এটা কিন্তু একটা ডিজেনারেটিভ প্রসেস, অর্থাৎ একটা ডিজেনারেশন হচ্ছে, এবং এই যে ডিজেনারেশনটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, ডিজেনারেশনটাকে যদি আটকে দিতে পারি, তবেই কিন্তু আমি ওষুধ দিয়ে পেশেন্টকে বা অন্যান্য যে রেস্ট্রিকশনগুলোকে ফলো করিয়ে পেশেন্টকে ভালো রাখতে পারবো। এবং এক্ষেত্রে আমি ক্লিনিকে প্রচুর পেশেন্টকে যে ওষুধটি এই ডিজেনারেটিভ প্রসেস পারপাসে দিয়ে থাকি এবং দিয়ে খুব ভালো রেজাল্ট পাই সেই ওষুধটির নাম হলো Curcuma, Longa, Mother Tincture। কুরকুমা লঙ্কা এই ওষুধটি হলুদ থেকে তৈরি হয় বা টার্মারিক যে আছে তার থেকে তৈরি হয়, এবং আমরা জানি যে হলুদ খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর থেকে তৈরি এই যে কুরকুমা লঙ্কা এই ওষুধটিও কিন্তু খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এই অ্যান্টি ডিজেনারেটিভ হিসেবে, অর্থাৎ ডিজেনারেশন প্রসেসটাকে হল্ট করিয়ে দেওয়ার ক্ষেত্রে বা ডিজেনারেশন প্রসেসটাকে বন্ধ করার ক্ষেত্রে কিন্তু এই কুরকুমা লঙ্কা অসাধারণভাবে কাজ করে। কিভাবে খেতে হয়, এই ওষুধটির 10 ফোঁটা সামান্য, অর্থাৎ 1/2 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার করে পেশেন্টদেরকে আমরা খেতে দিই। এই ওষুধটি কিন্তু মোটামুটি 3 মাস 4 মাস বা কারো কারোর ক্ষেত্রে আমরা 6 মাস 7 মাসও কন্টিনিউ করিয়েছি এবং করে দেখেছি যে সঙ্গে অবশ্যই সিমটোমেটিক্যালি অন্যান্য ওষুধগুলো দেওয়া হয়েছিল যেগুলো এর আগে আমি বললাম। এক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস এর সমস্যা বা হাঁটু ব্যথার এই যে সমস্যা এই সমস্যাটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু সারিয়ে ফেলতে পেরেছি এবং অনেক ক্ষেত্রে তো আমরা এই সমস্যাটাকে যেটাকে আমি বললাম যে আটকে দিতে পেরেছি, অর্থাৎ ফার্দার আর কিন্তু প্রগ্রেস হয়নি এবং ব্যথা যন্ত্রণা স্টিফনেস এগুলোকে কিন্তু আমরা ঠিক করতে পেরেছি। এর সাথে আমি আরও একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই ওষুধটির নাম হলো Calcarea Phosphoricum 3X। বিশেষ করে যাদের এক্সরেতে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অস্টিওফাইটস দেখা যাচ্ছে, অর্থাৎ তাদের এই যে বোনসগুলো থাকে বোনসের মধ্যে থেকে এরকম খোঁচা খোঁচা মতো অংশ বেরিয়ে এসছে, সার্ফেসটা স্মুথ নয়, সেটা রাফ হয়ে গেছে এবং সেখান থেকে এরকম একটা দাঁতের মতো বা খোঁচা খোঁচা অংশ বেরিয়ে আছে যেগুলোকে আমরা অস্টিওফাইটস বলি।
সেটা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু আমরা এই যে ওষুধগুলো সিমটোমেটিক্যালি প্রয়োগ করলাম তার সাথে কিন্তু ক্যালকেরিয়া ফস 3x এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। কীভাবে খেতে হয় না, এই ওষুধটির 4-5 ট্যাবলেটস দিনে 2 করে আমরা পেশেন্টকে বলি চুষে খেতে, খাওয়ার পরে সামান্য একটু উষ্ণ জল পেশেন্টকে খেয়ে নিতে বলি। কতদিন খেতে হবে, এই ওষুধটিও কিন্তু মোটামুটি একটু লং টাইম ধরে খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং মোটামুটি আমরা 5-6 বা কারো কারো ক্ষেত্রে আমরা 7-8 কন্টিনিউ করিয়ে দেখেছি যে খুব ভালো পেশেন্ট কিন্তু রেজাল্ট পেয়েছে। তাহলে আশা করি আপনাদের একটা ধারণা তৈরি হলো যে এই যে অস্টিও আর্থ্রাইটিস বা নি জয়েন্ট যে আর্থ্রাইটিসের যে সমস্যা, এই সমস্যাটা কেন হয়, কী কী সিমটম থাকে এবং অবশ্যই আমরা কীভাবে এই সমস্যার থেকে সমাধান করতে পারবো, বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটিকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও রিলেটেড অর্থাৎ এই টপিকস রিলেটেড কোনো নির্দিষ্ট প্রশ্ন আপনাদের থাকে তাহলে সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিডিও করার কোনো অনুরোধ আপনাদের থাকে সেটিকেও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।